OnePlus এ বছরের মাঝের দিকে লঞ্চ করেছিল OnePlus 5 এবং তারা ওই OnePlus 5 এ সেটল না হয়ে রিসেন্টলি লঞ্চ করলো স্লাইটলি আপগ্রেডেড এবং ইমপ্রুভড ভার্সন OnePlus 5T এজন্যই হয়তো তাদের মোটটো নেভার সেটল আপনি 5 নিবেন নাকি 5T নিবেন সেটা নিয়ে টেনশন করে মাথার ঘাম দিয়ে সমুদ্র তৈরি করার কোনো দরকার নেই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আশা করি এতে করে 5 এবং 5T নিয়ে সকল প্রকার কনফিউশন দূর হবে বাই দ্য ওয়ে ডেসক্রিপশনে ডিভাইসে আনবক্সিং এর লিংক দেওয়া আছে চাইলে এক নজর দেখে আসতে পারেন Thanks to SUMASH for providing us the device. So, if you have any gadgets or smartphone, you check their Facebook page or their Facebook group. And if you want to check their Boshundar City shop. In the description, there is a link and a link. If you want to support our channel or if you want to see our videos, please subscribe to our channel. So, don't forget to subscribe. OnePlus 5 এবং 5T এর মধ্যে যে পার্থক্যটা সহজে চোখে পড়বে সেটা হলো ডিজাইন যদি এই টাইপ ডিজাইনগুলো দেখতে দেখতে চোখ একেবারে ক্লান্ত 6.01 ইঞ্চের ডিসপ্লেটি অলমোস্ট এর ফ্রন্ট প্যানেল সম্পূর্ণটা জুড়েই রয়েছে ডিসপ্লের সাইড বেজেল খুবই ন্যারো প্রায় নেই বললেই চলে আর এরই সাথে ওপর এবং নিচের দুটোও কিন্তু বেশ চিকন আর এর পেছনের কারণ হলো 2017 এর ট্রেন্ডি ফিচার 18:9 এর অ্যাসপেক্ট রেশিও এর ফলে স্ক্রিন টু বডি রেশিও অ্যারাউন্ড 80% OnePlus 5 এ অ্যাসপেক্ট রেশিও 16:9 ছিল তাই বেজেলগুলো এতটা মোটা ছিল OnePlus 5 এর মধ্যে 5.5 ইঞ্চের ডিসপ্লে ছিল এবং 5T এর মধ্যে ইউজ করা হয়েছে 6.01 ইঞ্চের অপটিক অ্যামোলেড ডিসপ্লে যেটা স্যামসাং এর ডায়মন্ড পেন্টেল স্ট্রাকচার ফলো করছে 5T এর ডিসপ্লে রেজুলেশন 1080x2160p যেটা কিছুটা অড 5T এর PPI স্টিল 401 থাকছে ডিসপ্লেটি বেশ কন্ট্রাস্টি এবং কালার বেশ পাঞ্চি ডিসপ্লে রেসপন্স বাটার স্মুথ ডেলাইট ভিজিবিলিটি ইজ গুড ভিডিও গেমিং এবং ব্রাউজিং এ ডিসপ্লে মারাত্মক হলেও মাঝে মাঝে খারাপ লাগে কারণ সব অ্যাপস এখনো 18:9 অ্যাসপেক্ট রেশিও সাপোর্ট করে না তাই ধরুন যখন ভিডিও প্লে করবেন তখন দুই পাশে দুটি কালো বন্দুক কালো বার আসবে আপনি পিঞ্চ ইন করে ফুল ডিসপ্লে করে নিতে পারবেন বাট এতে করে কিছুটা আশেপাশের অংশ হারাবেন আর এখন যেহেতু 18:9 অ্যাসপেক্ট রেশিও আস্তে আস্তে অ্যাভেলেবল হচ্ছে তাই ফিউচার অ্যাপসগুলোও এটা কম্পিটেবল হবে সো এটা নিয়ে প্যারা নিয়েন না আর হ্যাঁ গ্লাসের প্রোটেকশনের জন্য কর্নিং গরিলা গ্লাস 5 ইউজ করা হয়েছে 2.5D কার্ভ গ্লাসের সাথে সো ছোটখাটো দাগছোপ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না তো সব মিলিয়ে ডিভাইসটি এক কথায় ওয়াও এই ডিসপ্লের জন্য আরেকটা জিনিসের চেঞ্জ আনা হয়েছে এবং সেটা হলো ফিঙ্গারপ্রিন্ট রিডারের প্লেসমেন্ট তো সামনে জায়গা না থাকায় এখন এটি ডিভাইসের পেছনের দিকে অবস্থিত এর প্লেসমেন্ট একেবারে পারফেক্ট কারণ আপনি সাধারণত আপনার তর্জনী আঙুল যেখানে রাখবেন ঠিক সেখানেই দেওয়া হয়েছে এই ফিঙ্গারপ্রিন্ট রিডারটি লাইক পিক্সেল এক্সেল 2 এবারও ফিঙ্গারপ্রিন্ট রিডারটি সিরামিকের এবং বরাবরের মতো মারাত্মক ফাস্ট সিরিয়াসলি জাস্ট ট্যাপ অ্যান্ড আনলক এটার অ্যাকুরেসি এবং স্পিড নিয়ে কোনো শঙ্কায় থাকার দরকার নেই কজ ইটস ফাস্ট এএফ আই মিন ফাস্টেস্ট ফ্ল্যাশ ফিঙ্গারপ্রিন্টের সাথে তুলনা করলে ফেস আনলক ছিল তার চাইতে কয়েক গুণ বেশি ফাস্ট ডিভাইসটি আপনার মুখের কয়েকটি ইউনিক পয়েন্ট সেভ করে রাখবে এবং এর মাধ্যমে আনলক করবে ডিসপ্লেটি লাইট আপ করে আপনার ফেসের সামনে নিলে সাথে সাথে আনলক হয়ে যাবে আর আপনি যদি ফেসের সামনে নিয়ে পাওয়ার বাটনটি প্রেস করেন দেন ডিরেক্টলি আনলক হয়ে হোম পেজে চলে যাবে সিরিয়াসলি এটা একটু বেশি ফাস্ট ফাস্ট হলেও কি হবে এটা তেমন নিরাপদ না তাই সেন্সিটিভ ম্যাটারগুলোতে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট রিডার ইউজ করারই পরামর্শ দেব আর লো লাইটে এই ফেস আনলকের স্পিড অনেকটাই কমে যায় ডিভাইসটির বডি অ্যালুমিনিয়ামের এবং ব্যাক পার্ট কার্ভ এটি মাত্র 7.3 মিলিমিটার সো লাইট ওয়েটের এই পাতলা OnePlus 5T ডিভাইসটি হাতে নিয়ে বেশ কমফোর্টেবল ফিল করবেন আপনি জাস্ট একবার এক্সপিরিয়েন্স নিয়েই দেখুন তাহলে বুঝতে পারবেন কেমন লাইট ওয়েট ও পাতলা এটি আরেকটা জিনিস হলো যেখানে নতুন ফোনগুলো জ্যাক হেডফোন জ্যাক পোর্টকে দিন দিন ডুবিয়ে ফেলছে সেখানে OnePlus 5T-তে রোজ এবং জ্যাক দুটোই থাকছে আর বেজেলেস করার চেষ্টায় এর টাচ ক্যাপাসিটি বাটনগুলো বাদ দিয়ে অনস্ক্রিন বাটন দেওয়া হয়েছে সো এবার আসবো এর মোস্ট অ্যাওয়েটিং সেকশন ক্যামেরাতে ফার্স্টে ব্যাক ক্যামেরা কথা বলি কারণ পূর্বের তুলনায় ব্যাক ক্যামেরার মেকানিজমে চেঞ্জ আনা হয়েছে ব্যাকে দুটো ক্যামেরা থাকছে মেইন ক্যামেরাটি 16 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরাটি 20 মেগাপিক্সেল দুটো ক্যামেরার অ্যাপারচার f1.7 ইভেন এদের ফোকাল লেন্সও সেম ছিল শুধুমাত্র চেঞ্জ ছিল পিক্সেল সাইজে OnePlus 5 এ সেকেন্ডারি ক্যামেরা ছিল টেলিফোটো লেন্স বাট এইখানে সেকেন্ডারি লেন্সটা লো লাইট পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য ব্যবহার করা হয়েছে বাই দ্য ওয়ে টেলিফোটো লেন্স না থাকলেও আছে 2x জুম যেটা অ্যাকচুয়ালি ডিজিটাল জুম আর এই ডিজিটাল জুমটা ছবিটাকে সেন্সর থেকে ক্রপ করে ফেলে ডিজিটাল জুমে তোলা ছবিগুলোর ডিটেলস কেমন যেন বিক্ষিপ্ত ছিল ডিটেলসগুলো ক্লিয়ার ছিল না সো এই দিকে হ্যান্ডস ডাউন OnePlus ডেলাইটের পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল পিকচারগুলো বেশ ক্রিস্পি এবং ডিটেইলড আর কালারও ছিল বেশ কন্ট্রাস্টি ক্লোজ আপ শটসগুলো বেশ ক্লিয়ার ছিল বাট এই ডিভাইসের ডাইনামিক রেঞ্জ কিছুটা পোর কোয়ালিটির ছিল ডাইনামিক রেঞ্জটা আরেকটু ভালো এক্সপেক্ট করেছিলাম
এবারে পোর্ট্রেট মোডের কথা বলি। এই মোড অ্যাকচুয়ালি পিক্সেল এক্সেল 2 এর মেকানিজম ফলো করে। ইট মিন্স ক্যামেরা প্রথমে আপনার মেইন অবজেক্টকে বের করবে এবং পরে মেইন অবজেক্ট ছাড়া বাকি ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে দিবে। ইভেন ডেলাইটে এই ব্লারকে একটু আর্টিফিশিয়াল মনে হবে না, বরং খুব ভালো লাগবে। বাট লো লাইটে এটা স্ট্রাগল করে এবং মাঝে মাঝে একটা আর্টিফিশিয়াল লুক দেয়। আর ব্লারিনেসটা আমার কাছে কিছুটা কম মনে হয়েছে, বাট OnePlus চাইলে আপডেটের মাধ্যমে ঠিক করে ফেলতে পারে, যেহেতু এটা একটা সফটওয়্যারগত ইস্যু। OnePlus এর সেকেন্ডারি ক্যামেরাটা ছিল লো লাইট পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য। তাদের ভাষ্যমতে আলো যখন 10 লাক্সের নিচে থাকবে তখন অটোমেটিক্যালি সেকেন্ডারি ক্যামেরাটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং তখন লো লাইটের ছবিগুলো কম নয়েজ আর ডিটেইলড করার জন্য 4টা পিক্সেলকে 1টা পিক্সেলে কনভার্ট করা হবে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে খাতা কলমের কথা, বাট লো লাইটের পিকচার অন্য কথা বলে। লো লাইটের পিকচারগুলোর ডিটেইলস তেমন ভালো ছিল না, তো সব মিলিয়ে ডে লাইট পারফরমেন্সে আমি সায় দিলেও লো লাইট পারফরমেন্স ডিসেন্ট ছিল। আপনি 4K ভিডিও করতে পারবেন 30 ফ্রেম পার সেকেন্ড এবং EIS এর সাথে। EIS থাকায় মাঝে মাঝে মনে হবে আপনি কোনো গিম্বল ইউজ করছেন। তাছাড়া 1080p ভিডিও করা যাবে 60 ফ্রেম পার সেকেন্ডে, সো আপনি স্লো মোশনে ভিডিও করতে পারবেন ইজিলি। ফ্রন্টে আসে 16 মেগাপিক্সেলের f2.0 এর ফ্রন্ট ফেসিং ক্যাম। ফ্রন্ট ফেসিং ক্যামে ডিফল্টভাবে বিউটি মোড অন করা থাকে এবং এই বিউটি মোড আসলেই বিউটিফুল, কজ ছবি তোলার পর আমার ফেসকে অনেক বেশি স্মুথ এবং ব্রাইট করে দিচ্ছিল। কিছুটা বার্বিডাল ইফেক্ট মনে হচ্ছিল আমার কাছে, বাট আপনি ফেস বিউটি অফ করে ছবি তুলে রিয়েলিস্টিক ছবি পাবেন। ডে লাইটে ভালো ভালো সেলফি তোলা গেলেও লো লাইটের সেলফিগুলোতে অনেক স্ট্রাগল পাবেন। বেশ কিছু ভিডিওতে দেখলাম OnePlus 5T 2-4 মিনিটের ওয়াটার রেজিস্ট করতে পারছে। যদি অফিসিয়ালি কোনো IP সার্টিফিকেশন নেই, তাই আপনি চেষ্টা করবেন সেফ রাখার, বাট যা বুঝলাম এটা অনায়াসেই ছোটখাটো স্প্ল্যাশ থেকে রক্ষা পাবে, সো এটা OnePlus 5T এর জন্য একটি প্লাস পয়েন্ট। এবার আসবো এই পারফরমেন্স সেকশনে। যেহেতু কোয়ালকম তাদের নতুন কোনো চিপসেট বের করেনি, তাই এতে থাকছে OnePlus 5 এর মতোই স্ন্যাপড্রাগন 835 চিপসেট। তবে এর ক্লক স্পিড কিছুটা বেশি, 2.45 GHz। জিপি হিসাবে থাকছে অ্যাড্রিনো 540। এর র্যাম এবং রমের মূলত দুটি ভেরিয়েন্ট আছে, একটি হচ্ছে 6x64 GB এবং অপরটি হচ্ছে 8x128 GB। পারফরমেন্স নিয়ে আর কি বলার থাকে, এই স্পেসিফিকেশন বর্তমান বাজারে বলতে গেলে সব থেকে হাই। যদিও আমার কাছে 6x64 GB এর ভেরিয়েন্ট ছিল, তবে আমি এই কয়েকদিন ইউজে একটুও স্লো ডাউন পাইনি। ইউজিং এক্সপিরিয়েন্স ছিল বাটার স্মুথ। হাই ডেফিনেশনের গেমসগুলো ভালো ডিটেলসের সাথে বিন্দুমাত্র ল্যাগ ছাড়াই চলেছে। আপনি অক্সিজেন ওএস পাবেন এবং OnePlus এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স যে মারাত্মক হয় সেটা আপনার আমার সবারই জানা। এর মধ্যে ফেসবুকের দুটো অ্যাকাউন্ট একই সাথে চালাতে চাইলে প্যারালাল নামে একটি অপশন পাবেন, যেটা আমার কাছে বেশ হেল্পফুল মনে হয়েছে। এছাড়াও রিডিং মোডটি আমার কাছে দারুণ লেগেছে, যেটা আপনাকে PDF অথবা যে কোনো কিছু পড়ার সময় ডিসপ্লেটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবে, এতে করে আপনি দীর্ঘ সময় পড়তে পারবেন কোনো সমস্যা ছাড়াই। ব্যাটারি ব্যাকআপ ভালোই ছিল, আমি হেভি ইউজে অ্যারাউন্ড 5 আওয়ার্সের উপরে ব্যাকআপ পেয়েছি। নর্মাল ইউজে আপনি আরও বেশি ব্যাকআপ পাবেন, যেহেতু এটি 1080p ডিসপ্লে তাই ব্যাটারি কনজাম্পশন অনেক কম ছিল। আর ব্যাটারি নিয়ে আপনাকে এত চিন্তা না করলেও হবে, কজ ড্যাশ চার্জও তো আছেই, এজন্য আপনি অনেক ফাস্ট ডিভাইসটিকে ফুল চার্জ করতে পারবেন। এখন ডিসিশনের টাইম। আপনি যদি একজন OnePlus 5 ইউজার হয়ে থাকেন তাহলে আপনার আপগ্রেড করা দরকার নেই, বরং আপনি নেক্সট OnePlus এর জন্য ওয়েট করুন। আর যদি এমন হয় যে আপনি ঠিক করেছিলেন OnePlus 5 নেবেন, তাহলে সেটা না নিয়ে OnePlus 5T অনায়াসে নিয়ে নিতে পারেন। সো ফ্রেন্ডস, দিস ওয়াজ দ্য ফুল অ্যান্ড ডিটেইলড রিভিউ অফ OnePlus 5T। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। কোনো প্রবলেম বা কোশ্চেন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইভেন নেক্সটে কোন ডিভাইসের রিভিউ দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। নেক্সট ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।